এবার ধর আমরা ডানোর একটি অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করব। আমরা বিভিন্ন এক্সিবিশনে দেখে থাকি যে বিভিন্ন কোম্পানির তাদের নিজস্ব অ্যাড কম্পিউটারে অথবা বড় প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় অনবরত শো হতে থাকে। তো মূলত পাওয়ার পয়েন্টের মাধ্যমে ধরনের চমৎকার প্রেজেন্টেশন বা অ্যাডভার্টাইজমেন্ট আমরা তৈরি করে নিতে পারি। তো আমরা একটি ডানোর অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করেছি। তো প্রথমে আমরা দেখে নিই প্রজেক্টটি কীরকম হয়েছে। আমরা প্রথমে দেখছি যে একটি সাউন্ড হলো ইন্টারঅ্যাক্টিভ, এরপরে দেখছি যে দুটি দরজা খোলার মতো একটি অ্যানিমেশন, এরপরে ডানো লেখাটি অ্যানিমেশন হয়ে আসছে ঘুরে ঘুরে, এরপরে একটি ডানোর ক্যান লেখাটি উপর থেকে পড়ছে। যদিও ভিডিও ক্যাপচার করানোর কারণে আমাদের ততটাই স্মুথ হচ্ছে না অ্যানিমেশনটি, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এটি অত্যন্ত চমৎকার একটি অ্যানিমেশন। তা আসুন আমরা এটি কীভাবে করতে হয় সেটি দেখব। তো প্রথমে জন্য আমরা অফিস বাটনের মাধ্যমে একটি অফিস বাটনে নিউতে ক্লিক করে একটি নতুন স্লাইড আমরা নিয়ে নিব। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব, এর জন্য ডিজাইন মেনুতে চলে যাব এবং ডিজাইন মেনুর ডিফল্ট যে থিমগুলো রয়েছে এখান থেকে আমরা আমাদের এই নিজস্ব এই থিমটি সিলেক্ট করব। এই থিমটি আমরা প্রজেক্টে অ্যাপ্লাই করেছি ব্যাকগ্রাউন্ড স্টাইলটি চেঞ্জ করার জন্য। তো আমাদের থিমটি হয়ে গেল নেয়া। এরপর আমাদের মূলত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আমরা একটি অ্যানিমেশন দিয়েছি, যেন আমরা অ্যানিমেশন মেনুতে চলে যাব এবং অ্যানিমেশন মেনুতেই চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি যে বেশ ডিফল্ট কিছু অ্যানিমেশন। আমরা এখান থেকে দরজা ওপেন হওয়ার যে অ্যানিমেশনটি সেটি হচ্ছে মূলত এটি স্প্লাইড ভার্চুয়াল ভার্টিক্যাল আউট, এটি আমরা সিলেক্ট করব। আমাদের মনে রাখতে হবে অ্যানিমেশনগুলি কিন্তু জাস্ট শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনের জন্য, কোনো স্পেশালি কোনো অবজেক্টের মধ্যে নয়। এবার আমরা প্রজেক্টের জন্য আমরা যে সমস্ত অবজেক্ট নিয়ে কাজ করবো সেটি আমরা তৈরি করবো। প্রথমে আমরা ডানো লেখাটি লিখবো, এই জন্য ইনসার্ট মেনুতে চলে যাব এবং ইনসার্টে গিয়ে আমরা টেক্সটের আন্ডারে ওয়ার্ড আর্টে ক্লিক করব ডানো লেখাটি লেখার জন্য এবং এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করব স্টাইল, দেন আমরা ক্লিক করব এবং এখানে আমরা লিখে দিব ডানো। ডানো লিখলাম এবং এটিকে সিলেক্ট করব আমরা একটু মডিফাই করার জন্য। সিলেক্ট করে আমরা জাস্ট মাউসের ডান বাটন যদি চাপি সিলেক্ট থাকা অবস্থায় আমরা লক্ষ্য করলে দেখব যে অটো একটি টুলবার চলে এসেছে। এখান থেকে আমরা ফন্টটি চেঞ্জ করব, আমরা এখান থেকে এরিয়াল ব্ল্যাক ফন্ট দিয়ে দিব এবং সাইজটি আমরা আর একটু বড় করে নিব। আমরা এখান থেকে 66 সাইজ দিয়ে দিলাম, আর একটু বড় করতে পারি আমরা 72 দিচ্ছি। এরপর আমরা সিলেক্ট থাকা অবস্থায় ডান বাটন চাপবো এবং এখানে রয়েছে ফরম্যাট টেক্সট ইফেক্ট, আমরা আমাদের লেখাটিকে 3D ইফেক্ট দেওয়ার জন্য মূলত ফরম্যাট টেক্সট ইফেক্টের ডায়ালগ বক্স এসছে। এটিও 2007-এর সংযুক্ত হওয়া নতুন একটি চমৎকার বিষয়। প্রথমেই আমরা এর টেক্সট কালার চেঞ্জ করার জন্য টেক্সট ফিলেস ক্লিক করব এবং এখান থেকে সলিড ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করে আমরা গাঢ় যে রেড ডার্ক কালারটি দিয়ে দিব। দেন 3D ফরম্যাটটি সিলেক্ট করব 3D ইফেক্ট দেওয়ার জন্য। এখান থেকে আমরা এর ডেপথ চেঞ্জ করে এখানে দিয়ে দিলাম 8 এবং এখানে হোয়াইট অ্যান্ড হাইট আমরা একটু চেঞ্জ করে দিব এভাবে। এবং আমরা ম্যাটেরিয়ালটি চেঞ্জ করে আমরা এখান থেকে জাস্ট এই মেটাল ম্যাটেরিয়াল দিতে পারি, আমাদের দেখা যাচ্ছে না। আমাদের 3D রোটেশনে ক্লিক করে দেখা যাবে, প্রিসেটসে ক্লিক করব এবং এখান থেকে আমরা জাস্ট এটি ক্লিক করে দিব। তাহলে অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি যে লেখাটি কিন্তু 3D কনভার্ট হয়েছে, 3D একটি ইফেক্ট। তো এ ধরনের 3D ইফেক্ট কিন্তু আমরা শুধুমাত্র 2007-ই আমরা দিতে পারবো, আগের ভার্সনগুলোতে আমাদের দেওয়া সম্ভব নয়। তো এরপর আমরা ডানোর ক্যান তৈরি করব, আমরা ইনসার্ট মেনুতে থাকা অবস্থায় আমরা শেপে ক্লিক করব এবং এখান থেকে আমরা দেখুন একটি ক্যান রয়েছে, এই ক্যানটি দিয়ে ক্লিক করে আমরা জাস্ট এখানে ড্র্যাগ করে একটি ক্যান তৈরি করব ডানোর জন্য। তো ক্যান তৈরি হয়ে গেল। আমরা যদি এর কালার বা অন্যান্য মডিফিকেশন করতে চাই তাহলে ডান বাটন চেপে আমাদের এটির যে ফরম্যাট শেপ রয়েছে তার মাধ্যমে করে নিতে পারবো। এরপর আমরা এই অবস্থায় ডানো লেখাটি লিখব,
তাহলে অটোমেটিক লেখা চলে আসবে। এই ধরনের শেপে যে লেখা লেখার জন্য আমরা জাস্ট শুধু লিখলেই অটো ই হয়ে যাবে, লেখা হয়ে যাবে, এবং আমরা মাউসের ডান বাটন চেপে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটি সাইজ এবং ফন্টটিকে চেঞ্জ করে দিব। আমরা ফন্ট অ্যান্ড দেন সাইজটি বড় করে দিব। তো হয়ে গেল। এরপর আমরা এর কালার চেঞ্জের জন্য একই পন্থায় এখান থেকে আমরা কালার দিয়ে দিলাম। এরপর যে কাজটি বাকি রইলো তা হচ্ছে আমাদের এই টেক্সট বক্সের, আমরা এখানে একটি লেখা লিখে দিব মাই চয়েস। পাওয়ার পয়েন্টের যে ডিফল্ট টেক্সট বক্স থাকে এগুলোতে ক্লিক করে জাস্ট লিখলি হয়ে যাবে। দেখুন এখানে একটি রিফ্লেকশন ইফেক্ট রয়েছে এবং লেখাটি সিলেক্ট করে আমরা এটিকে একটু বোল্ড করে দিব। তো আমাদের কাজ কমপ্লিট। তো অবস্থায় আমরা এখন আমাদের অ্যানিমেশন দিতে হবে। তো আমরা অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি জিনিস সাজিয়ে ফেলেছি, এখন অ্যানিমেশন দেওয়ার পালা। তো প্রথমে আমরা ডানো লেখাটির মধ্যে অ্যানিমেশন দিব। তো এটি সিলেক্ট করে আমরা অ্যানিমেশন মেনুতে যাব এবং এখান থেকে আমরা কাস্টম অ্যানিমেশন বাম দিকে দেখতে পাচ্ছি এই কাস্টম অ্যানিমেশনে ক্লিক করব। ফলে ডান দিকে একটি লিস্ট চলে আসবে এবং এখান থেকে আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করব এবং এখানে এনহ্যান্সে ক্লিক করব এবং এখান থেকে স্পিনারে ক্লিক করব। আমরা স্পিনার অপশনটি যদি এখানে না পাই তাহলে মোর ইফেক্ট থেকে নিয়ে আসব। আমরা স্পিনারে ক্লিক করছি, আমরা ফলে তাৎক্ষণিক দেখে নিতে পারছি যে অ্যানিমেশনটি কীরকম বড় পর্দায়। দেন দ্বিতীয় ক্যানটি সিলেক্ট করব এবং অ্যাড ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা স্পাইরাল ইনটি সিলেক্ট করব। স্পাইরাল ইন সিলেক্ট করা হয়ে গেল এবং দেন টেক্সটে অ্যানিমেশন দেওয়ার জন্য টেক্সটির বক্সটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যাড ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা এনহ্যান্সমেন্টের সুইচে ক্লিক করব। তো অ্যানিমেশন দেওয়া হয়ে গেল প্রত্যেকটি অবজেক্টটির। তো আমরা অ্যানিমেশন দেওয়ার পালা শেষ। এবার এই অ্যানিমেশনগুলি যেন অটোমেটিকলি স্লাইড শো হয় সেজন্য আমরা উপরে এই অ্যানিমেশনটি অ্যাক্টিভ থাকা অবস্থায় দেখুন অ্যাডভান্স স্লাইডে এখানে অন মাউস ক্লিক উঠিয়ে দেবো, যেহেতু অটোমেটিক আমরা চাচ্ছি আমরা অটোমেটিকলি আফটার চেকবক্সটি হাইলাইট করব টিক চিহ্ন দিয়ে। একটু আমরা সেকেন্ড বাড়িয়ে দিব প্রয়োজন মতো, আমরা 5 সেকেন্ড দিলাম। দেন আমাদের কাজ কমপ্লিট। জাস্ট আমরা যদি প্লে বাটনে ক্লিক করি অথবা বড় পর্দায় ফুল স্ক্রিন দেখার জন্য স্লাইড শো মেনুতে বাটনে ক্লিক করি তাহলে ফুল স্ক্রিনে আমাদের অ্যাডটি ডিসপ্লে হবে।